فإن البيت الذي تقرأ فيه سورة البقرة كرم جي بديت سورة البقرة تلاوت هاي لا يدخله الشيطان شيطان شيء بديت دوقتي بار دوقتي بار بنا خدي بار دودورك ثا شيطان جدي نادوقتي بار لكن دين جدي أمرا وانه كي دينير خدري غرز كوري ناي كيدو الدنيا كين تو تارا بيشي غرز كاره جارا دينير خدري أوتو شوتشتر نا الدنيا خدري خوب شوتشتر كيد شوريز شستو نماز بدرني كيد إكسرسايز ماست সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা আছে না নাই শরীর স্বাস্থ্য ঠিক রাখতে চাই শয়তান বাড়িতে যখন ঢুকতে পারে না সূরা বাকারা তবে তোমরা পাঠ করলে আর শয়তান ছাড়া সেহের জাদু টোনা যেগুলোকে দেশি লোকেরা দোয়া তাবিজ বলে ধোঁকা দেওয়ার জন্য শিরকি দোয়া তাবিজ শিরকি দোয়া তাবিজ শয়তান ছাড়া হয় না শয়তানের সাহায্য ছাড়া কেউ মান মারতে পারে না সুতরাং আপনার আপনার পরিবারের ছেলে মেয়েদের কেউ ক্ষতি করতে পারবে না বাড়ির কেউ ক্ষতি করতে পারবে না যে জাদুকর রেখেছে এই করেছে সেই করেছে করতে জাদু তাসিরই হবে না সূরা বাকারা যদি বাড়িতে পাঠ হয় তাহলে জাদু করার চেষ্টা করলেও জাদুর তাসির হবে না প্রতিক্রিয়া হবে না ইনশাআল্লাহ এই হচ্ছে সহিহ হাদিস যে কোন সূরা পাঠ করতে পারার জন্য বিশেষভাবে সূরা বাকারা এই ফজিলত সূরা বাকারা সম্পর্কে দ্বিতীয় আরেকটি ফজিলত হাদিস ইমাম নাসাই বর্ণনা করেছেন তাতে বলছেন যে আবুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবী বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يفر من البيت الذي يسمى في سوره البقره যেই বাড়ি থেকে সূরা বাকারার ধ্বনি শোনা হয় তেলাওয়াত শোনা হয় সেই বাড়ি থেকে শয়তান পলায়ন করে শয়তান পালিয়ে যায় বরং ইমাম দারমি হাদিসে আরো অতিরিক্ত বর্ণনা করেছেন মা মিন বাইতিন তুকরা ফিহি সূরাতুল বাকারা যে কোন বাড়িতে যখন সূরা বাকারা পাঠ করা হয় ইল্লা খারাজা মিনহু শাইতান ওয়া লাহু দুরাতুন তখন শয়তান সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে পালাতে শুরু করে কি করতে করতে বায়ু ছাড়তে ছাড়তে যেমন আজান শুনলে জোরে বায়ু ছেড়ে পালায় ঠিক তেমনি সূরা বাকারা তেলাওয়াতের সেই বাড়ি থেকে বায়ু ছেড়ে পালায় মানুষ যখন জোরে দৌড় দেয় তখন পেটে যদি গ্যাস ফ্যাস থাকে বের হয় বুঝা গেছে না তো কত জোরে যে শয়তান দৌড় দেয় যে ওর সব বায়ু বেরোতে থাকে তারপরে ভয়ও এরকম ভয় অনেকের পেশাব পায়খানা হয়ে যায় জানা আছে কি নেই জীবনে কোনোদিন পুলিশ দেখেনি হ্যাঁ দরগা পুলিশ দেখেনি এসছে বাড়িতে অথবা এরকম কিছু হয়েছে বা ডাকাত জীবনে দেখেনি ভাই যে ডাকাত ডাকাতের সামনে পেশাব পায়খানা করে দেয় করে না জি তো শয়তানের অবস্থাটা ওই রকমই হয় সূরা বাকারা তেলাওয়াত করে বাড়িতে সূরা বাকারার ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে আরেকটি হাদিস শোনাই যাতে সূরা বাকারার আরেকটি ফজিলত কথা বলা হয়েছে যে সেই জাদু কথা বলছিলাম সেটা হাদিস আছে আব্দুল্লাহ বিন বুরাইদা তার পিতা আবু রাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বসেছি ফাসামিয়াতু ইয়াকুল তিনি বললেন তাআল্লামু সূরাতাল বাকারা তোমরা সূরা বাকারা শিখো তাহলে সূরা বাকারা শুধু পড়লে হবে না বা চালাইলে হবে না টিভিতে অথবা আপনার রেকর্ড করে রেখেছেন অথবা রেডিওতে ফাইন আখযাহা বারাক সূরা বাকারা শিখতে হবে সূরা বাকারা তেলাওয়াত শিখতে হবে অর্থ জানা যাবে সূরা বাকারার অর্থ জানলে অনেক ইসলামের বিধি বিধান কোরআন থেকে জানতে পারবে কোরআনে 500 বেশি আয়াত আছে যে আয়াতগুলিকে বলা হয় আয়াতুল আহকাম আয়াতুল আহকাম মানে বিধি বিধান সম্বলিত মাসলা মাসায়েল সম্পর্কিত সম্বলিত আয়াত সেই আয়াতের অধিকাংশ আয়াতগুলি সূরা বাকারা আছে এতে আছে হজের বিধান সিয়াম রোজার বিধান এইরকম বহু বিধানই রয়েছে দিলে আছে জিহাদের বিধান ঋণ ফরজের বিধি বিধান লেখাপড়া করে রাখেন ইত্যাদি ইত্যাদি বলছেন যে বসেছেন না বিশ্বাসের কাছে শুনলাম তাআল্লাম সূরাতুল সূরাতুল বাকারা তোমার সূরা বাকারা শিখো ফাইন আফজাহা বারাকা যারা সূরা বাকারা গ্রহণ করে শিখলো পড়তে শিখলো শুদ্ধ পড়তে শিখলো মুখস্থ করলো অর্থ বোঝার চেষ্টা করলো যে যতটা কোর্স করতে পারে তার তত বেশি বরকত হবে কিনা যে প্রাথমিক তো প্রাথমিক বরকত হ্যাঁ যে অনেকটা অ্যাডভান্স তো অ্যাডভান্স বরকত
সূরা বাকারা গ্রহণ করলে কি হয়, বরকত হয়, বারাকা হয়। ওয়াতারকুহা ওয়াতারকাহা হাসারা, আর যদি সূরা বাকারাকে কে উপেক্ষা করি, বাড়িতে মাসকে মাস সূরা বাকারা তেলাওয়াত হয় না, নিজে সূরা বাকারা পড়ে না, সূরা বাকারা মুখস্থ নেই, সূরা বাকারা অর্থ বুঝে না পড়লেও, তাহলে সেটা তার জন্য আক্ষেপের কারণ হবে। এমন এক সময় আসবে যখন কোন আক্ষেপ করবে যে এইসব মানুষরা সূরা বাকারার এত ফজিলত হাসিল করেছে, এত নেকি হাসিল করেছে, নেকির পাহাড় তাদের, আর আমার কাছে জিরো, কিছুই নেই। বড় আক্ষেপ আফসোস হল। ওয়ালা তাস্তাতিউ আল বাতালা, এবং সূরা বাকারার সামনে জাদুকররা টিকতে পারবে না। আল বাতালা মানে আসহারা, বাতিলপন্থী, বাতিলপন্থী জাদুকর দ্বারা তারা সূরা বাকারার সামনে টিকতে পারবে না। তারপরে সূরা বাকারা আল ইমরানের ফজিলত বর্ণনা করেছেন, সময় স্বল্পতার জন্য ছেড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون، صدور الناس من الجنة
الحمد لله لا إله إلا الله.